আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও হিলি টিভির আরেকটি লেভে যুক্ত হলাম। এই মুহূর্তে হিলি টিভির ফেসবুক এবং টুইটারে যেবা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর যেবা যারা ফেসবুক এবং টুইটার থেকে যুক্ত হতে পারছেন না, আপনারা গুগলে গিয়ে www.hilytv.com দিয়ে এন্টার দিবেন। এবং আরেকটি জিনিস, আপনারা যেবা যারা ইউটিউব থেকে দেখতে চান, আপনারা ইউটিউবে গিয়ে সার্চে HILLY স্পেস টিভি দিবেন। দর্শক, এই মুহূর্তে আমরা যার সাথে আলোচনা করব আপনাদের অতি প্রিয় একটি মুখ রাজনৈতিক অঙ্গনের, উনি হচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিলেট চেম্বার অফ কমার্সের প্রশাসক জনাব আসাদুদ্দিন আহমেদ। ওনার সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে ওনার কাছে আমরা যাচ্ছি যে বিগত দিন যে আমরা লকডাউনে ছিলাম COVID-19 করোনা ভাইরাসের কারণে, তখন মাননীয় প্রধানমন্ত্রী তান্ত্রিক হবিল পাঠিয়েছিলেন, তার পাশাপাশি ওনার ব্যক্তিগত পক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদেশে যে দলের পক্ষ থেকে যে সাড়া দেওয়ার জন্য বা সবাইকে সহযোগিতা করার জন্য বলা হয়েছিল। এবং আমরা আরেকটি জিনিস জানি যে মধ্যবিত্ত পরিবাররা যারা না পারে বলতে না পারে সইতে, তাদের সম্পর্কেও একটু বলার জন্য ওনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ওয়ালাইকুম সালাম। আর আপনার হিলি টিভির মাধ্যমে আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসলে COVID-19 যেটি সেটি আসলে আমাদের দেশের জন্য তো বটেই, সারা বিশ্বের জন্য এটা একটি নতুন একটা জিনিস ছিল। তো এই অবস্থায় আমরা তো বাংলাদেশ কোনোভাবেই প্রস্তুত ছিলাম না, কোনো পুরো বিশ্বই একটা অপ্রস্তুত অবস্থার মধ্যেই আমরা আক্রান্ত হয়েছিলাম। যাই হোক, এই COVID-19 কিন্তু আমাদের জীবন এবং জীবিকা দুটোকেই কিন্তু হুমকির মধ্যে ফেলে দিয়েছিল, আমাদের সব কিছু তছনছ করে দিয়েছিল। আপনার জীবনকে বাঁচাতে গেলে আবার জীবিকার সমস্যা হয়, আবার জীবিকার অন্বেষণে বের হলে আপনার জীবন হুমকির মুখে পড়ে। এই অবস্থায় একটা ভারসাম্যপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সরকার এই বিষয়টিকে সামাল দেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন, প্রথম দিকে COVID-19 যখন ধরা পড়ে বাংলাদেশে সম্ভবত 8ই মার্চ সম্ভবত ধরা পড়ে, তারপরে আমরা 25 মার্চ থেকে আমরা কিন্তু লকডাউনে চলে যাই, প্রায় 2 মাস একটানা আমরা লকডাউনের মধ্যে ছিলাম। তো এই অবস্থায় এখানে মানুষের বেঁচে থাকার যে একটা বিষয় যে আমি বের হয়ে গেলে আমি উপার্জন করব, আমি আমার নিত্য প্রয়োজনীয় আমাদের প্রয়োজন সেটা আমি সমাধান করতে পারবো, কিন্তু লকডাউনের কারণে একদম পুরো বাংলাদেশটাই নীরব নিস্তব্ধ ছিল। অফিস আদালত বন্ধ, শ্রমিক শ্রেণীর মানুষরাও রোজগার বন্ধ। তো এই অবস্থায় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত সম্পদ নিয়ে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা জানেন যে প্রায় 4 কোটিরও উপরে মানুষকে কিন্তু সরাসরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং প্রায় 50 লক্ষ মানুষকে 2,500 টাকা করেও কিন্তু নগদ অর্থায়ন করা হয়েছে। এমনকি মসজিদের ইমাম সাহেবরা এর থেকে বাদ যান নাই, তাদেরকেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে 5,000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে। শিশু খাদ্যের বিষয়ে কিন্তু সরকার প্রায় 125 কোটি টাকার মতো বরাদ্দ দিয়েছিল শিশু খাদ্যের বিষয়ে। এইভাবে সরকার কিন্তু আমাদের দেশের যে খাদ্যে কিন্তু এই সমস্ত সহায়তার কারণে বাংলাদেশে একটা মানুষ না খেয়ে মরেছে এমন কোনো খবর কিন্তু আমরা কেউই পাইনি। এটা ছিল বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট একটা সফলতা। এবং তার পাশাপাশি কিন্তু উনি আহ্বান জানিয়েছিলেন তার সংগঠনকে এবং সমাজের বৃত্তশালী মানুষ যারা, তাদেরকে যাতে অসহায় মানুষের পাশে যার যার সামর্থ্য নিয়ে যাতে দাঁড়ান। তো মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবং ব্যক্তিগতভাবে আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, একটা দায়বদ্ধতা সমাজের প্রতি তো থেকেই যায়, সেখান থেকে আমরাও আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সহযোগিতা করেছি, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছি। অনেকে সহায়তা এই ক্ষেত্রে আমাকে করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাঝামাঝি একটা সময়ে গিয়ে আরেকটা সমস্যা দেখা দিল যে ডাক্তার, কোনোভাবেই মানুষ টেলিফোন করে কোনো ডাক্তার কিন্তু পাচ্ছিল না, করোনা নয় অন্য একটা স্বাভাবিক রোগের কিন্তু ডাক্তার কিন্তু পাচ্ছিল না। এই অবস্থায় আমি আমার কিছু বন্ধু বান্ধবদের, ছোটো ভাইদের, আমার রাজনৈতিক সহকর্মীদের পরামর্শে আমি টেলিমেডিসিনের একটা সার্ভিস চালু করি, অর্থাৎ 10 জন ডাক্তারকে দিয়ে আমি এই টেলিমেডিসিন সার্ভিস চালু করি এবং
জনগণকে জানান দেওয়ার জন্য তাদের লিফলেটিং করি এবং প্রত্যেক ডাক্তারের নাম বা মোবাইল নাম্বার দিয়ে মহানগরের 27টি ওয়ার্ডে কিন্তু লিফলেটিং করা হয়েছিল, যা আপনাদের প্রয়োজনে ফ্রি এদের পরামর্শ আপনারা নিতে পারেন। ওই সময় কিন্তু এই বিষয়টা মানুষের খুবই উপকারে এসেছিল এবং অনেকে আমাকে ফোন করে ব্যক্তিগতভাবে এই বিষয়টার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, অনেকে অ্যাপ্রিসিয়েটও করেছেন। আর আমরা তো আমি আগেই বলেছি পরিবারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা দিয়েছি, এবং বিশেষ করে ওই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বিষয় বলেছিলেন যে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা কিন্তু লাইন ধরে লিফট নিতে যাবে না, আপনার কাছে সে চাইবেও না, উপাস থাকবে করে কিন্তু চাইবে না, হ্যাঁ বলতেও পারে না, এরা সইতেও পারে না। এই শ্রেণীর মানুষের জন্য ব্যক্তিগতভাবেও কিন্তু আমি একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম, যে একটা দোকানের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, আমার সিলেক্টিভ কিছু আইটেম ছিল, 20 কেজি চাল এরকম করে 60টা আইটেম ছিল, 2022 এরকম একটা প্যাকেজ ছিল। তো এটা অনেক আপনাদের অনেক সাংবাদিকের মাধ্যমে কিন্তু এই নাম্বারগুলো অনেক মানুষ কিন্তু পেয়ে গিয়েছিলো, তো তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেছেন। তো আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে আপনি নাম্বারটা পেলেন কোথায়, বলো যে কে বলে যে মুখ দিয়ে যাকে বলে যে বেশিরভাগ কিন্তু আপনাদের মিডিয়ার লোকজনের কথায় আসে যে ওনারাই দিয়েছেন, যে বলেছেন যে এই নাম্বারে যোগাযোগ করেন, অমুকের সাথে যদি ওনার থাকে উনি সাহায্য করবেন। এতে আমি মানে উপকৃতই হয়েছি, হ্যাঁ আমি করেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি আমরা তো অনেক সময় হয় কি হয় যে আপনি 2 কেজি চাল দিবেন, 4 কেজির সমপরিমাণ ফটো সেশন করবেন, অমানবিক একটা বিষয়, এই বিষয়টা কিন্তু এখানে আসে নাই। ফোন করেছেন, আমি ওই নির্দিষ্ট দোকানের নাম এবং ঠিকানা দিয়েছি এবং বলেছি আপনার ওই দোকানে গিয়ে আমাকে ফোন লাগাইয়া দিয়েন। তো এইভাবে ওনারা গেছেন, অমুক পাঠাইছে, দোকান থেকে ফোন দিয়েছে, আমি বলছি হ্যাঁ ওনাকে দিয়ে দাও আইডেন্টিফাই করার জন্য আর কি। তো কে দিল কে নিল এটা কিন্তু অনেকেই অনেকে আমরা চিনি না, কিন্তু কাজটা হয়ে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বেশ আসলে আমি ব্যক্তিগতভাবে মানে আমার একটা মানসিক একটা তৃপ্তি আমি পেয়েছি যে হয়তো বা কিছু একটা করতে পেরেছি, এবং ওই সময় এটা খুবই উপকার আমার যেটুকু মনে হয় আর কি। আর ইফতার রোজা সময়গুলো তো করেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি একা বা আপনার মতো 100 জন এত বিশাল জনগোষ্ঠীকে আপনি কীভাবে সহায়তা করবেন। আমাদের কাজ ছিল মানুষকে উদ্বুদ্ধ করা, সেই উদ্বুদ্ধটুকু বোধহয় আমরা মহানগর এলাকায় করতে পেরেছিলাম বলেই আমার মনে হয়। আপনারা রমজান মাসে খেয়াল করলে দেখবেন প্রথম দিকে কিন্তু আমরা রাজনৈতিকভাবে করেছি, পরবর্তী পর্যায়ে কিন্তু ইফতারের আগে 3টা থেকে প্রায় প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন ক্লাব সংগঠন ব্যক্তি ওনারা কিন্তু ইফতার সামগ্রী বিতরণ করেছে, এটা উৎসবের মাধ্যমে এটাকে জনগণ করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দর্শক, আপনাদের এই অতি পরিচিত লোক এবং অতি পরিচিত একজন রাজনীতিবিদ আমরা যাকে চিনি আসাদ ভাই সিলেটের, জনাব আসাদ ভাইয়ের কাছে আমরা আজকে এসে যে জিনিসটা শুনলাম, পবিত্র রমজান মাস এবং ঈদ উল ফিতর, এবং উনি যে ব্যক্তিগত পক্ষ থেকে এবং যে ওনার বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এসেছে ওনার সাথে, এই যে মধ্যবিত্তরা যে পেয়েছেন সেটা আসলে ওনার মহৎ উদ্দেশ্য। অনেকে রাজনীতি করেন, অনেকে জনসেবা করেন, আমরা দেখি অনেকে জনপ্রতিনিধিত্ব করেন, কিন্তু জনপ্রতিনিধিত্ব এবং রাজনীতি সবই করেন, কিন্তু ভালো মন লাগে, ভালো মন যদি থাকে তাহলে আপনি যে দলের হন না কেন আপনাকে সবাই ভালোবাসবে, অতএব ভালো মন নিয়ে কাজ করলে সবাইকে ভালোবাসে। দর্শক, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আসুন, আসাদ ভাই যে কথাটি বলেছেন, আমরা আপনারা যারা যারা সমাজে বড় বড় বিত্তমান ব্যক্তি আছেন আপনারাও এগিয়ে আসুন। আপনার অনেক সম্পদ থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক জায়গা জমি থাকতে পারে, কিন্তু মৃত্যু অনিবার্য, পরীক্ষার হলের মতো, যখন ঘন্টি বেজে যাবে চলে যেতে হবে। তাই আপনার পাশের ঘরের লোকটি খাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন, এবং এখনও সময় আছে, মানব সেবায় কিন্তু এবাদত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, এখনও সময় আছে, আপনারা মানুষের সেবায় আসুন। দর্শক, এই মুহূর্তে আমাদের সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এবং আপনারা জানেন চেম্বার অফ কমার্সের সাবেক প্রশাসক জনাব আসাদুদ্দিন আহমেদ, ওনার কাছে আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্ন নিয়ে। ওনাকে আমরা দেখেছি, আপনারা জানেন COVID-19 করোনা ভাইরাসে কিন্তু আমাদের সিলেট সিটি কর্পোরেশন অর্থাৎ 4টি জেলার
দুটি পাতা একটি কুড়ির বিভাগ সিলেট বিভাগ, এবং অলিয়া উলিয়াদের শিরোমণি সিলেট বিভাগ, এবং আধ্যাত্মিক নগরী হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন, এবং বিভাগীয় নগরী হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সিটি কর্পোরেশনের নগর পিতা জনাব বদরুদ্দিন আহমেদ কামরান কোভিড-19 করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন। ওনার সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলার জন্য আমরা ওনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে কামরান ভাই সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হবে, কারণ উনি আমি আর উনি রানিং মেট হিসাবে প্রায় 8 বছর কাজ করেছি। উনি প্রেসিডেন্ট, আমি ছিলাম সেক্রেটারি। খুব নিবিড়ভাবে সম্পর্ক ছিল, অনেক স্মৃতি, ভালো স্মৃতি আছে, অনেক কষ্টের স্মৃতি আছে, অনেক দুঃখের স্মৃতি আছে। তো আমি সেই দিকে না গিয়ে শুধু সাম্প্রতিক সময়ে উনি আক্রান্ত হওয়ার আগ মুহূর্তে বা আক্রান্ত হওয়ার পরে যে বিষয়গুলো, সেইগুলো দুই একটি টুকরো স্মৃতি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। কামরান ভাই কোভিডে আক্রান্ত হওয়ার পরে আমার ওই সময় কিন্তু আমার ত্রাণ তৎপরতাগুলো চলছে এবং পিক হওয়ারই বলা চলে। প্রত্যেক দিন মোটামুটি আমি আমার নিজের গুলো আমি দিচ্ছিলাম এবং ডাক আসতো যে আপনি আসলে একটু আমাদের কর্মীরা উৎসাহিত হবে, ক্লাবের যারা যারা রাজনীতি বাজনীতি কিছু করে না তারা অনেকে দিচ্ছে আমাকে ডাক দিত, আমি তাদের ডাকে কিন্তু যেতাম। তো কামরান ভাই কিন্তু এগুলো খোঁজ দিতেন এবং বিশেষ করে আজকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু উনি সব কিছু দেখে ফেলতেন। তো আমাকে ফোন দিয়ে বলতেন যে আসাদ ভাই এগুলো আমি দেখতেছি খুব ভালো কাজ করতেছেন, আমি তো পারতেছি না, আমি তো কিন্তু আপনি একটু সাবধান থাকবেন, যেভাবে আপনি দৌড়ঝাঁপ করছেন আমার ভয় হচ্ছে। আমি দোয়া কইরেন আল্লাহ রহমত ইনশাল্লাহ, আমি নিরাপদে থেকেই কিন্তু আমি এগুলা করছি। এটা ছিল তার আমার রমজান মাসে এই তার সাথে আমার একটা কথা। এবং আরেকটি রমজানের আগে আগে একটা টকশো ছিল আমাদের আরেক সিলেটের আরেক নেতা আমাদের ইফতিহার হোসেন শামীম ভাই, সকলের প্রিয় মানুষ ছিলেন উনি, ওনার মৃত্যুবার্ষিকী ছিল। ওই মৃত্যুবার্ষিকীতে কামরান ভাই ছিলেন টকশোতে এক প্রান্তে আর আমি ছিলাম আরেক প্রান্তে। তো ওইটাই তার সাথে আমাদের আসলে শেষ মানে আনুষ্ঠানিক কোনো টকশো কামরান ভাই আর আমার একসাথে। কিছুদিন পরে যে তাকে স্মৃতিচারণ করতে হবে, এটা আসলে যখন মনে হয় তখন আসলে খুব খারাপ লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা জায়গায় আমি তৃপ্তি পাই যে যার সাথে অনেক দিন কাটিয়েছি এবং বিশেষ করে আমাদের শেষ সময়টা দীর্ঘ 8 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে একসাথেই আমরা চলেছি, অনেকেই আমাদেরকে মহানগর আওয়ামী লীগের ওপেনিং ব্যাটসম্যান বলেই আখ্যায়িত করতো, অনেকেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের গুড ছিল। তো উনি যখন কোভিড-19 আক্রান্ত হয়ে এবং একটা পর্যায়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যেতে হলো ওনাকে, সেদিন কিন্তু আমি শামসুদ্দিন ছাত্রা হাসপাতালের কেবিনে কিন্তু চলে গিয়েছিলাম ছিলাম। তো ওই সময় উনি মানে বিশ্বাস করতে পারেন আমার দিকে এরকম চেয়েতে যে চোখের পানি পড়তেছে কাটতেছে। তো একটি কথাই বলেছিল কামরান ভাই যে আসাদ ভাই রাজনীতি করতে গেলে অনেক সময় ভালো খারাপ দিন যায় সকলেরই। তো অনেক সময় হয়তো ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক অনেক কিছু বলেছি, অনেক কিছু করতে হয়েছে, আমি বোধহয় আর ফিরবো কি না জানি না, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আমি বলেছি এটা কী বলেন কামরান ভাই, আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন, আবার আমরা একসাথে দেশ সুস্থ হলে আমরা আবার আর যদি কার্যক্রম একসাথেই করবো দুজনে। আমি ওনার কাছ থেকে কিন্তু তার উত্তরে বিদায় নিয়েছিলাম যে আমি আপনার বয়সের দিক দিয়েও ছোটো, সব দিক দিয়েই আমি ছোটো, আমি কোনো ভুল ত্রুট করা থাকলে আপনি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিয়ে দিবেন। তো পরে যখন শুনলাম যে উনি মারাই গেলেন তখন এই ভেবে সান্ত্বনা পেয়েছি আর কি যে ওনার স্বজনরাও কিন্তু আপনজনরাও কিন্তু বিদায় নেবার সেই সুযোগটুকু কিন্তু পায় নাই। রব্বুল আলামিন তার ইচ্ছাই হোক এই সুযোগটুকু কিন্তু আমি পেয়েছি, আমরা উনি আমার কাছ থেকে বিদায় নিয়েছেন, আমিও তার কাছ থেকে বিদায় নিয়েছি, এবং যা হওয়ার ক্ষমা চাওয়া মাপ চাওয়া উভয়ে কিন্তু উভয়ের কাছ থেকে আমরা করে নিয়েছি। এটা ভেবে একটু সান্ত্বনা পাই। আর মানুষ তো আমরা মরণশীল, সকলকেই একদিন মরতে হবে, হয়তো 5 বছর আগে 5 দিন আগে পরে, এটাই স্বাভাবিক। তো আসলে বিষয়টা হচ্ছে ওনার মৃত্যুটা আসলে আমাদের আওয়ামী লীগের জন্য তো অবশ্যই সিলেটবাসীর জন্য কিন্তু একটা বিরাট একটা ক্ষতি হয়ে গেল। এই কারণে আমি বলছি যে ভোটের রাজনীতির হিসাবটা হইলো অন্য, এটা আপনি বাদ দেন, কিন্তু উনি আসলে যে একজন সজ্জন মানুষ ছিলেন, সকলের ফ্রি একটা অ্যাক্সেস ছিল,
এবং প্রত্যেকটা মানুষে সহজে তার মনের কথাটা বলতে পারতো এবং উনিও সাধ্যমতো চেষ্টা করতেন তাকে যাতে সে একটু সান্ত্বনা পেয়ে আসে। এই মানুষটাকে তো আমরা আর ফিরে পাবো না, এই মানুষটাকে কিন্তু আমরা সিলেটবাসী আসলেই হারিয়েছি এবং এর জন্য আমাদের সিলেটের সার্বিকভাবে আমি বলবো দলীয় রাজনীতির না টোটাল রাজনীতিরই একটা ক্ষতি হয়ে গেল। দর্শক, আমরা এই সাবেক নগরপিতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান সম্পর্কে এই পর্যন্ত যারই কাছে প্রশ্ন করেছি, উনি যে দলেরই হন না কেন আসলে আবেগপূর্ণ হয়ে যান। এবং আজকে আমরা এমন একজনকে জিজ্ঞাসা করেছি, আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আবেগপূর্ণ হয়ে গেছেন এবং ওনার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, কারণ দীর্ঘ 8টি বছর একসাথে পারিবারিক জীবন মানুষ যেভাবে কাটায়, সভাপতি সেক্রেটারির কাজ তো আপনারাই ভালো জানেন যে প্রতিটা মুহূর্তে একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে হয়। আমরা দোয়া করি এই জনতার কামরান যেন জনতার কামরানই হয়ে থাকেন। আমরা ওনার জন্য দোয়া করি হিলি টিভির পক্ষ থেকে, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক প্রশাসক জনাব আসাদুদ্দিন আহমেদ সাহেবকে বলবো যে এখন আমরা জানি সুখের মাস আগস্ট মাস, তো আগস্ট মাসে ওনারা দলের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ নিচ্ছেন না নিচ্ছেন সে সম্পর্কে একটু বলার জন্য আমরা চলে যাচ্ছি ওনার দলীয় যে কার্যক্রম সম্পর্কে আগস্ট মাসের। হ্যাঁ, আপনারা জানেন আর মাত্র দুদিন পরেই শোকাবহ 15ই অগস্ট, এই দিনে আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদত বরণ করেছিলেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং ওই দিন যারাই শাহাদত বরণ করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি রইল। এখানে আমাদের আগস্ট মাসে সবসময় দলীয় রাজনৈতিক প্রোগ্রাম থাকে, ঢাকা থেকে আমাদের কী করণীয় সেই বিষয়গুলো কিন্তু সার্কুলারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো সেই হিসাবে আমাদের সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি তারা গ্রহণ করেছেন, এই কর্মসূচিগুলো আমরা সকলে মিলে সুন্দরভাবে পালন করব। এর পাশাপাশি আমাদের ওয়ার্ডগুলোও কিন্তু এই কর্মসূচি সিলেট মহানগর আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক তারা পালন করবেন এবং এর বাইরেও কিন্তু অনেক সাধারণ মানুষ বঙ্গবন্ধুর এই শাহাদত বার্ষিকীতে মিলাদ মাহফিল, সিন্নি বিতরণ এগুলার কিন্তু আয়োজন করেছেন এবং আমার ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক দাওয়াত রয়েছে, আমি সেইগুলোতেও আমি অংশগ্রহণ করব। তো সব মিলিয়ে আমরা 15ই অগস্টটা ভালোভাবেই আমরা সবসময় আলাদা গুরুত্ব দিয়ে করে থাকি, এইবারও আমরা সেইভাবেই করব এবং আমার বিশ্বাস গোটা দেশবাসী তার কৃতি সন্তান বাংলার ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি তার সারা জীবনটা এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের মানুষের জন্য কষ্ট করেছেন কিন্তু উনি ভোগ করতে পারেন নাই, তো কৃতজ্ঞ জাতি হিসাবে আমার বিশ্বাস সারা জাতি বঙ্গবন্ধুর এই দিনটিতে বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যস্তবাসী করেন এবং পাশাপাশি তার যে রাজনৈতিক যে দর্শনটা ছিল, তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা কিন্তু উনি যখন বাস্তবায়নের জন্য স্বাধীনতার পরে হাত দিয়েছিলেন সরকারে যাওয়ার পরে, মাত্র 3.5 বছর সময়ের মধ্যে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, একটা স্থিতিশীল অবস্থার মধ্যে কিন্তু দেশটাকে নিয়ে গিয়েছিলেন। সেই মুহূর্তে বিশ্ব সাম্রাজ্যবাদের এজেন্টরা এবং এদেশের যারা স্বাধীনতা পরাজিত শত্রু এবং আন্তর্জাতিক শত্রু সকলেই মিলে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তো আমাদের বিশ্বাস আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন এ দেশের মানুষের মুখে হাসি ফোটানো জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জীবনের ঝুঁকি নিয়ে। তো আমরা আশা রাখি যে আমরা সকলের দায়িত্ব হবে যে দেশটাকে আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন তার স্বপ্ন এদেশের গরিব দুঃখী মানুষের মুখের আহার, পিঠে কাপড় এবং বাসস্থান, চিকিৎসা, শিক্ষা যাতে পায়
সেই জন্য যেন নেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং এই কাজে যাতে তিনি সফলতা অর্জন করতে পারেন দেশবাসীকে তাকে সহযোগিতা করার জন্য। আমি আজকের এই 15ই অগাস্টের কে সামনে রেখে আহ্বান জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজগুলো যাতে উনি সমাপ্ত করতে পারেন সেই জন্য তার হায়াত দান করেন এবং তাকে যেন সুস্থ সুস্বাস্থ্য রাখেন দীর্ঘায়ুষে দীর্ঘায়ু কামনা করে আমি এইটুকু। দর্শক, আমরা 15ই আগস্ট সম্পর্কে জেনে গেলাম আমাদের সেই রাজনীতিবিদ জনাব আসাদুদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে। এই মুহূর্তে আমরা ওনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আসাদ ভাই, কিন্তু আপনারা জানেন সিলেটে কিন্তু আরেক আসাদ ভাই, কিন্তু আমরাও মানে প্রিয় আসাদ ভাই, যিনি আসলে সবসময় শুধু দলের কথা চিন্তা করেন না, উনি যে কোনো দলের যে কোনো লোকই হোক যে কোনো ধরনের সহযোগিতার জন্য আসলে আসাদ ভাই সবাইকে খুবই একটি ভালোবাসেন। তার একটি উদাহরণ কিন্তু আমরা সরাসরি মিডিয়ায় আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক এবং প্রিন্ট মিডিয়া হোক, আমরা দেখিয়েছি, যেটা হচ্ছে আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের মাজার শরীফে দেখেছেন। আপনারা জানেন যে এই কোভিড-19 করোনা ভাইরাসে কিন্তু আরেকজন সিলেটের মানুষ, যিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সিলেট জেলার সভাপতি, সিলেট জেলা সভাপতি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, উনিও ইন্তেকাল করেছেন। কিন্তু আমরা দেখেছি আমাদের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র জনাব বদরুদ্দিন আহমেদ কামরান এবং এম এ হক সাহেব দুজনেরই একটি অনুষ্ঠান হয়েছে, সেটায় আমাদের আসাদ ভাই অত্যন্ত ভূমিকা পালন করেছেন, একটি সুন্দর ভূমিকা পালন করেছেন। এবং আরেকটি বিষয় আসাদ ভাই আজকে বলবেন আমাদের, আমরা কিন্তু সিলেট অন্ততপক্ষে যে দল করি না কেন, শুধু রাজনীতির মঞ্চেই কিন্তু আমরা দেখছি যে দল করতে, কিন্তু রাজনীতির মঞ্চ থেকে নেমে গেলে যে একটা পারিবারিক বন্ধন, ভালোবাসা একের প্রতি যে আরেকের প্রতি, সেটার একটি উদাহরণ হচ্ছে যেমন আমরা বদরুদ্দিন আহমেদ কামরান সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছি, এম এ হক সাহেবের জানাজায় আমরা অংশগ্রহণ করেছি, সেখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হক সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছেন এবং বদরুদ্দিন আহমেদ কামরানের জানাজায় আমরা দেখেছি যে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। সেই প্রেক্ষাপটে যে আমাদের যে বর্তমান যে ওনারা যে সৃষ্টি করে যাচ্ছেন আমাদের এই মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুদ্দিন আহমেদ এবং ওনার এর আগে যে রাজনীতিবিদরা, বা এই জিনিসটা যে একটা পারিবারিক বন্ধন, আমাদের সিলেটের যে একটা ঐতিহ্য, আমরা সিলেটি, সেটা কি আদু থাকবে না এটার জন্য কীরকম আমাদের হচ্ছে, সে সম্পর্কে প্রবীণ রাজনীতিবিদ হিসাবে ওনার কাছে একটু জানার জন্য আমরা যাচ্ছি। দর্শক, আমাদের হিলি টিভির এই অনুষ্ঠানটি কিন্তু আমরা গুণীজনদের খুঁজে যাই, কেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, সমাজসেবক, আইনজীবী, ডাক্তার, বিভিন্ন শ্রেণীপেশার লোকদের কাছে কেন যাই, আমরা গেলে আমাদের শেখা হয়, জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমাদের অনুষ্ঠানটিতে থাকবেন হিলি টিভির অনুষ্ঠানে, নিয়মিত গুণীজনদের খুঁজে অনুষ্ঠানে অনেক কিছু আমরা এখানে এসে শিখি, আপনাদের শেখা হয় কিনা জানি না। দর্শক, সেই সম্পর্কে আমরা যাচ্ছি সেই প্রশ্নটি নিয়ে যে সিলেটের যে এই পারিবারিক বন্ধন রাজনীতির মধ্যে, সে সম্পর্কে একটু জানার জন্য। দেখুন, আপনি আপনার বক্তব্যে একটা কথা বলেছেন, আমরা সিলেট, আমিও মনে প্রাণে বিশ্বাস করি আমি একজন সিলেট। সিলেটের মানুষের মন মানসিকতা আপনি অন্যান্য জায়গার সাথে কিন্তু মিলালে চলবে না। এখানে রাজনৈতিক ধরনটাও কিন্তু অন্য অন্য জেলার তুলনায় একটু ভিন্ন। আপনি যদি, আমি উদাহরণ হিসাবে আমি যদি বলি, বরিশালের কথা যদি আমি বলি, সেইখানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন অন্য যারা যত প্রভাবশালী হন না কেন, উনি কিন্তু 5 বছর ক্ষমতায় থাকাটা খুব কষ্টকর হয়। আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের কেউ কিন্তু 5 বছর ওই এলাকায় থাকতে পারে না। এই রাজনীতি, এটা তো আসলে আমি রাজনীতি বলি না, নোংরা নীতি আমি বলি। রাজনীতি হচ্ছে উদার, আপনার মন মানসিকতা উদার রাখতে হবে, হৃদয়কে বিশাল আপনি রাখতে হবে, মানুষের প্রতি আপনার দরদ থাকতে হবে, একজনের আপদে বিপদে সে যে দলেরই হোক আপনি ছুটে যেতে হবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। এইগুলোই তো একজন রাজনৈতিক কর্মীর কাজ বলে আমি মনে করি। আর সিলেটের মানুষ আসলে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব,
এগুলা কিন্তু পছন্দ করে না। সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার প্রথম কাজ হয় সে যে এলাকায় রাজনীতি করে তার রাজনৈতিক কর্মক্ষেত্র যে এলাকায় তার বিচরণ যে এলাকায় সেই এলাকার মানুষ কি চায় সেই মানুষের মনোভাবটা কিন্তু যে রাজনৈতিক কর্মী বুঝতে পারে যে নেতা বুঝতে পারে সেই কিন্তু এগিয়ে যায় তার এবং তার মাধ্যমে তার দলটা এগিয়ে যায়। যেমন আমি যদি আজকে বঙ্গবন্ধুর কথাই আমি বলি, বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখছিলেন 52-র ভাষা আন্দোলন থেকে মোটামুটিটা পরিষ্কার হয়ে গিয়েছিল, তার সময়ে কিন্তু অনেক বড় বড় নেতা আরও ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুই এই দেশের বাঙালির মন মানসিকতা কিন্তু বুঝতে পেরেছিলেন এবং সেইভাবেই কর্মসূচি প্রণয়ন করেছিলেন বলে এটা পাবলিক লুফে নিয়েছিল। অন্য নেতারা হারিয়ে গেছেন, বঙ্গবন্ধু কিন্তু দৌড়ে আগাইয়ে গিয়ে তার গন্তব্যে কিন্তু দেশ স্বাধীন করে এটা কিন্তু পৌঁছে গেছেন। তো এই ক্ষেত্রেও আপনার ছোটো আঙ্গিনায় হলেও এইখানকার মানুষ কি চায়, কোনটা খারাপ পায়, এইটা যে রাজনৈতিক নেতা বুঝতে পারবে। আমার ধারণা সে রাজনীতির ক্ষেত্রে এগিয়ে যাবে, পদ পদবি হয়তো পাবে কি পাবে না সেটা অন্য বিষয়, কিন্তু মানুষের হৃদয়ে তার একটা স্থান কিন্তু থাকবে এবং এটাই তো একজন রাজনৈতিক কর্মীর সফলতা। মানুষ যদি আপনার সামনে না বললেও আপনার আপনি যখন থাকবেন না তখন যদি আপনাকে ভালো বলে তাহলে বুঝতে হবে একজন রাজনৈতিক কর্মী সে সফল। এবং এই কাজটি তো করার জন্য আমাদের সকলেরই এইভাবে চিন্তাভাবনা করা উচিত এবং সিলেটের এই কালচারটা কিন্তু রয়েছে, সেই কালচারটা আমরা যতদিন ছিলাম এবং এখনও আছি আমরা চেষ্টা করেছি ধরে রাখার জন্য। তো আমার আজকে আপনার এই হিলি টিভির মাধ্যমে যারা বিভিন্ন সকল দলের রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, একটা আহ্বান থাকবে, সিলেটের মানুষ শান্তি চায়, রাজনৈতিক সহমর্মিতা চায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ আপনারা একে অন্যের সেটা কিন্তু চায়, সেই বিষয়টা যাতে ভবিষ্যতে বজায় থাকে, আগামী দিনের নেতৃত্বে যারা আসবেন তারা যেন সেই হিসাবে কাজ করেন, তাহলে সিলেটের মানুষের কাছে তারা সবসময় শ্রদ্ধার পাত্র হিসাবে থাকবেন, মানুষ তাদেরকে সম্মান করবে, স্মরণ করবে। দর্শক, আমাদের হিলি টিভিতে এতক্ষণ মূল্যবান সময়টুকু দিয়েছেন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক প্রশাসক। উনি যে মূল্যবান সময়টুকু দিয়েছেন সেজন্য আমরা ওনার কাছ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বলবো যে আমাদের হিলি টিভিকে সময় দেওয়ার জন্য যে উনি আমাদের হিলি টিভি পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু ভালোবাসা জানাচ্ছি। এবং আরেকটা জিনিস বলবো যে আমাদের এই ভালোবাসাটুকু উনি গ্রহণ করে মানুষকে মেসেজ দেওয়ার জন্য কোভিড-19 করোনা ভাইরাসে কীরকম সচেতন থাকবেন উনি মেসেজ দিবেন। দর্শক, আপনারা কিন্তু মেসেজটা ফলো আপ করবেন, আপনারা সচেতন কীরকম থাকবেন কোভিড-19 করোনা ভাইরাসে। আমরা আপনাকে আমাদের হিলি টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি আপনাকে আমাদের হিলি টিভির পক্ষ থেকে। এবং একটা জিনিস আপনাদের বলবো, আপনি শেষ বিদায়ের সময় আপনি এই কোভিড সম্পর্কে একটু মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, এই বিষয়টা তো আসলে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকে বারবার মানুষকে সচেতন করার জন্য বলা হচ্ছে এবং আপনারা মিডিয়া যারা কাজ করেন আপনারা কিন্তু এই যে স্বাস্থ্যবিধি যেগুলো এগুলো যাতে মানুষ জানতে পারে এবং মানতে পারে সেই জন্য আপনারা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছেন। তো আমার একটাই অনুরোধ, এখনও কিন্তু আমরা ঝুঁকির মধ্যেই রয়েছি, যদিও এটা হয়তো একটু কানে নিয়ন্ত্রণের মধ্যে এসেছে হয়তো বা, কিন্তু আমরা ঝুঁকির মধ্যে রয়েছি এবং আমি আজকে অনুরোধ করব, এখন তো লকডাউন যেহেতু নেই আমি বলবো নিজেকেই লকডাউন করেন। নিজেকে লকডাউন মানে আপনি 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 মাস্কটা পরেন, আপনি গ্লাভসটা সম্ভব হলে পরেন এবং দূরত্বটুকু যেটুকু আমরা বলি তিন সামাজিক দূরত্ব সেইটা বজায় রেখে চললেই পরে আমার মনে হয় আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারবো। কারণ এই যে কোভিড-19 যে ভাইরাসটা কিন্তু তার প্রবেশদ্বার হচ্ছে কিন্তু আপনার নাক, মুখ এবং চোখ দিয়ে, এই বিষয়গুলো যদি আমরা ডেকে রাখতে পারি তা অনেকখানেই কিন্তু আমরা নিরাপদ। এটাই আমরা একটু ইচ্ছা করলেই
এটা কঠিন কাজ না, একদম ইজি একটা কাজ। এই কাজটা আমরা করলে অনেক নিরাপদ থাকতে পারি। সুতরাং আমি আজকে আপনার হিলি টিভির মাধ্যমে নগরবাসীকে আহ্বান করব, আপনারা এই ছোট্ট জিনিসগুলো মেনে চলুন এবং আপনি নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, সমাজকে নিরাপদ রাখুন, দেশটাকে নিরাপদ রাখুন। আপনাদেরকেও আমি হিলি টিভির যারা এখানে কর্মকর্তা রয়েছেন এবং মিডিয়া কর্মী যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ওনার কাছ থেকে সবই শুনেছেন, আপনারা ওনার মেসেজগুলো ফলো আপ করবেন। আবারও আরেকটি লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।